ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা কর্মচারী এবং সুদক্ষ কর্মী বাহিনী নগরবাসীর সার্বিক নাগরিক সেবা প্রদানে সদা নিয়োজিত। এ উদ্দেশ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রয়েছে নানা সেবা কর্মসূচি। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে 2016 সালকে পরিচ্ছন্ন নগরী হিসেবে ঘোষণা দেয়া। ঢাকা শহরকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাচ্ছন্দ্যে বসবাস উপযোগী নগরী হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে যে সকল কর্মসূচি রয়েছে, আধুনিক বর্জ্য ব্যবস্থা পদ্ধতি প্রচলন করা, সকল ধরনের দখল থেকে সড়কসমূহ মুক্ত রাখা, জলাবদ্ধতা ও মশকমুক্ত সবুজ নগরায়ন, এলইডি সড়ক বাতি সংযোজন, নগরীর প্রধান প্রধান স্থানে পাবলিক টয়লেট স্থাপন এবং ভবনসমূহের সৌন্দর্য বর্ধন। প্রিয় নগরবাসী, প্রিয় সুধীবৃন্দ, আপনারা জানেন যে আমাদের এই প্রিয় রাজধানী শহর ঢাকা 400 বছরের ঐতিহ্যমণ্ডিত একটি শহর, আবেগ, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা আর স্মৃতিতে ঘেরা। অনেক সমস্যা, অনেক সংকট, হাজারো সমস্যায় আমরা এই শহরে আমাদের জীবনযাপন করে থাকি। বিভিন্ন সমস্যা এবং সংকট নিয়ে আমরা আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাই। এই শহরকে সুন্দরভাবে বাসযোগ্য করে তোলার জন্য আমি আপনাদের মেয়র হিসেবে আপনাদের সবার কাছে বিনীতভাবে আবেদন জানাতে চাই, এই শহরের সমস্যা মোকাবেলায় শুধু একজন মেয়র কিংবা তার দপ্তরের কিছু সংখ্যক কর্মকর্তা কর্মচারী দিয়ে সম্ভব নয়। আমি আমার প্রত্যেকটি নাগরিককে এক একজন মেয়রের ভূমিকায় দেখতে চাই। আসুন সবাই মিলে, আমরা সবাই মিলে আমাদের এই প্রিয় শহর ঢাকাকে বাসযোগ্য ঢাকা হিসেবে গড়ে তুলে আগামী প্রজন্মের কাছে তুলে দিই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোহাম্মদ সাঈদ খোকন স্বাচ্ছন্দ্যপূর্ণ নগর জীবন নিশ্চিত করার উদ্দেশ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। এর মধ্যে রয়েছে পরিচ্ছন্ন নগরী, মশক নিয়ন্ত্রণ ও স্মার্ট ঢাকা বিনির্মাণ। 2016 সালের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার রাস্তায় প্রচলিত সোডিয়াম এনার্জি সেভিং বা টিউব লাইটের পরিবর্তে পর্যায়ক্রমে এলইডি বাল্ব সংযোজন প্রক্রিয়াধীন রয়েছে। ঢাকা শহরের রাস্তায় নাগরিকদের স্বাচ্ছন্দ্য চলাচল নিশ্চিত করার লক্ষ্যে অন্যতম অন্তরায় রাস্তা ও ফুটপাথের অবৈধ দখল, এ সকল দখল মুক্ত করার উদ্দেশ্যে নানাবিধ কার্যক্রম চলমান রয়েছে। ঈদুল আজহায় কোরবানির পশুর হাটের বর্জ্য এবং কোরবানিকৃত পশুর বর্জ্য দাঁড়িয়েছিল 18,000 মেট্রিক টনে। এ পরিমাণ বর্জ্য অত্যন্ত সাফল্যের সাথে কোরবানির 3 দিনের মধ্যেই অপসারণ করা সম্ভব হয়েছিল কর্পোরেশনের সকল কর্মীর দক্ষতা এবং আন্তরিকতার স্পর্শে। আমরা নগরবাসীকে উদ্বুদ্ধ করছি, এটাই আমাদের প্রথমবারের মতো। হয়তো আগামী দিনগুলোতে, আগামী যে কোরবানির ঈদ হবে, তখন হয়তো আমরা ধীরে ধীরে এটাকে একটা সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে পারব। জলাবদ্ধতা ঢাকা শহরের একটি অন্যতম নাগরিক দুর্ভোগ। এ দুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। নগরবাসী যখন নিশ্চিন্তে নিদ্রা যায়, তখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত কর্মীরা নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালনে ব্যস্ত থাকে। আমও তো মেয়রে কইছে 6টার ভিতরে শেষ করতে, আবার গিয়া আপনার ওই যে ইয়াও কয়ে দিছে কমিশনারে, হাসিয়াও কয়ে দিছে 6টার ভিতরে আমগো কাজ শেষ করিয়া আমগো থাকতে হইছে। শহর পরিচ্ছন্নতার এ কার্যক্রম সকাল 7টার মধ্যেই সম্পন্ন হয়ে যায়। শহরকে পরিচ্ছন্ন রাখতে নগরবাসীর সম্পৃক্ততার
কোনো বিকল্প নেই। পরিচ্ছন্নতা বান্ধব জন অভ্যাস গড়ে তোলার মাধ্যমেই কেবলমাত্র নগরীর কাঙ্ক্ষিত পরিচ্ছন্নতা নিশ্চিত করা সম্ভব। এ বিষয়ে সার্বিক সহযোগিতার দায় রয়েছে নগরবাসীর নাগরিক দায়িত্ববোধের মধ্যে। আবর্জনাকে সম্পদ হিসেবে ব্যবহারের সম্ভাব্যতা যাচাই করার উদ্দেশ্যে মাতোয়াইল ল্যান্ডফিল্ডকে আধুনিকীকরণের জন্য আরও 82 একর জমি অধিগ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটি আধুনিক পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত সবুজ নগরী গড়ে তোলার লক্ষ্যে জনসচেতনতা, জনসম্পৃক্ততা ও পরিচ্ছন্নতা বান্ধব জন অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান ও মাধ্যমকে কাজে লাগানোর নানাবিধ কার্যক্রম পরিচালনা করছে। এ উদ্দেশ্যেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোহাম্মদ সাঈদ খোকন তার সকল দক্ষ কর্মী বাহিনী নিয়ে নিরলস কাজ করে চলেছেন। আপনারা সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবাই সুন্দর থাকুন। ঢাকা ক্লিন 2016।